তারপরে দুম করে একটা ভাইব্রেশন দিয়ে গাড়ি আবার স্মুথ হয়ে যায়। সাদা তো রাতে এটার ক্রুজিং স্পিড এত জোস, মানে গাড়ি মোটেও স্ট্রেস ফিল করে না। 68-এ যখন পৌঁছায় স্পিডটা, তারপরে গাড়ি একটা ভাইব্রেশন দেয়, একটা ঝাড়া দিয়ে ওঠে গাড়িটা, তারপরে দুম করে একটা ভাইব্রেশন দিয়ে গাড়ি আবার স্মুথ হয়ে যায়। এই জিনিসটা আমার খুব ভালো লাগে, এই যে 78 একটা ভাইব্রেশন, উফ, একটা থ্রিলিং একটা ভাইব্রেশন। মানে গাড়ি মোটেও স্ট্রেস ফিল করে না, মনেই হয় না যে গাড়ির উপরে কোনো স্ট্রেস আছে।